हे एवरीवन अस्सलाम वालेकुम, आशा करछि सबाई अनेक भालो आछेन। आजकेर पर्वे आमि आपनादेरके आटा दिए तुलतुले नरम सफ्ट नान रुटि तैरि करे देखाबो। आर आजकेर रेसिपिते आपनारा नान रुटि सह आरो एकटि रेसिपि पाबेन, आर सेटा होच्छे पिठा ब्रेड अर्थात शर्मा ब्रेड। तो आशा करी आमार रेसिपिटी आपनादेर काछे सहज एबं भालो लागबे बराबरेर मतोई। आर रेसिपि भालो लागले अवश्यई लाइक कमेंट्स एबं शेयर करते भुलबेन ना। नान तैरि करार जोन्नो प्रथमे एकटी मिक्सिंग बोलेर मध्ये निये निच्छि 2 कप आटा। चाइले एखाने आटार परिबर्ते मयदा व्यवहार करते पारेन। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, এই জন্য এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে খুব ভালোমতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোমতো এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছে। তো যখন এই মিশ্রণটি এরকম ব্রেড ক্রাম্বস এর মতো হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে একটি সফট টাইট ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ডোটি পারফেক্ট হবে। আর পানিটি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটি সহ্য করতে পারে। তো এখন অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। তো ভালোমতো মেখে নিয়েছি। আমার এই ডোটি মাখতে এখানে টোটালি 1 কাপ এবং আরো 2 টেবিল চামচের মতো পানি লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর আবারও একটু ভালো করে মথে নিচ্ছে। আর এই ডো কিন্তু অবশ্যই সফট করে মেখে নিতে হবে, কারণ এই ডো যতটা বেশি সফট হবে নান রুটিগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে। ডোটিকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখন এই ডোটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর উপরে এভাবে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরে পাটি আর ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি। চাইলে রোদে রাখতে পারেন বা রান্না করার সময় চুলার পাশেও রাখতে পারেন, বা না চাইলে কোনো বন্ধ কিচেন ক্যাবিনেটের মধ্যেও রাখতে পারেন। এখন 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন ডোটি কত ভালো মতো ফুলে গেছে। এখন আমি ডোটিকে একটু মথে নিচ্ছি এভাবে। এভাবে আমি এটাকে 2-3 মিনিটের মতো একটু মথে নিব। এখন যে কটা নান রুটি তৈরি করব ওইভাবেই ডোটিকে ভাগ করে নিচ্ছে। এখন এখান থেকে একটি একটি করে ডো নিব, তারপর ভালো মতো এটাকে বেলে নিব। আর এই রুটি শেপগুলো কিন্তু তুলনামূলক একটু মোটাই হবে, কারণ নান রুটি শেপগুলো কিন্তু মোটাই হয়। তো বেলে নিয়েছি, দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন চলে যাচ্ছি এটাকে সেকে নেওয়ার জন্য। সেকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর ভালো মতো গরম করে নিয়েছি। চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে রুটিটিকে এখন আমি সেকে নিব। কয়েক সেকেন্ড পর যখন একপাশে এরকম ফুলতে শুরু করবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটাকে আমি সেকে নিব। আর যেহেতু রুটিগুলো একটু মোটা হয় এই জন্য কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে ভেতরটা, তাই একটু সময় নিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম আর লো ফ্লেমে রেখে এটাকে সেকে নিতে হবে। তো 2-3 মিনিটের মতো উল্টে পাল্টে দুই পাশ সেকে নেওয়ার পর এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পিঠা ব্রেড অর্থাৎ শর্মা ব্রেড তৈরি করে দেখাবো। তো এই জন্য আরও একটি নান রুটি শেপ তৈরি করে নিয়েছে। তো এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো এক পাশ ভালো মতো সেকে নিব। আর পিঠা ব্রেডগুলো কিন্তু এক পাশে সেকে নেওয়া হয়, তবে আপনারা চাইলে এই পাশটাও হালকা করে সেকে নিতে পারেন। আর পিঠা ব্রেডগুলোকে যেহেতু আরও একবার সেকে নেওয়া হয় এই জন্য এটাকে বেশি সময় ধরে সেকে নেওয়ার প্রয়োজন নেই। তো আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো সেকে নিয়েছি।
যখন হয়ে গেছে তখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।